बाज लो तो माँ आलोर दे। আমরা আসি। হ্যাঁ, আপনি তাড়াতাড়ি গলাটা সারিয়ে নিন মিস্টার পাল, তারপর আমি আপনার থেকে আপনার বাবার গল্প শুনব। উনি কি করে কাজ করতেন এই সব শুনব। আস্তে আস্তে সামলে নিন নিজেকে। আসলে কি জানেন, আপনার বাবা এত বড় একজন শিল্পী ছিলেন, আমার খুব ইচ্ছে ছিল ওনার সঙ্গে দেখা করার, ওনার সঙ্গে কাজ করার, কিন্তু আমার দুর্ভাগ্য উনি আর নেই। আপনি কিন্তু খুব লাকি মিস্টার পাল, অত বড় একজন মানুষের ছেলে আপনি। কি গুণী মানুষ ছিলেন, কি সৎ তার কাজের প্রতি। অবশ্য সততা না থাকলে কি আর শিল্পী হওয়া যায়? কাজের প্রতি লয়্যালটি, অনেস্টি, এটা না থাকলে ভালো শিল্পী হওয়া যায় না কি? মিসেস পাল, ঠিক বললাম তো? তা আপনিও কি ওনাকে খুব কাছ থেকে দেখেছেন, মানে আপনি চিনতেন মিস্টার কালীকৃষ্ণ পালকে? চিনি বই কি, উনি না থাকলে তো আমি থাকতাম না, আমার কোনো অস্তিত্বই থাকতো না। ওনাকে ছাড়া আমার শিক্ষা, আমার সব শিল্প সবকিছু মিথ্যে। কোন শিল্পের কথা বলছেন আপনি? মানে আপনি ওনার কাছে কাজ শিখেছেন? এটাই বলতে চাইছেন? না, মানে আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমরা আসি। আপনি যতই চেষ্টা করুন মৃন্ময় দেবী, আমি দুদিনেই বুঝে গেছি আপনি মিথ্যে কথা বলতে পারেন না, কিন্তু কিছু একটা মিথ্যে আপনি বলছেন। কি মিথ্যে, কেন মিথ্যে বলছেন? না, এবার সত্যিটা আমাকে জানতেই হবে। মা, ওই তো শোন, সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ বড় মা। আসলে মা আর কামা ভীষণ টেনশন করছিল, প্রেস কনফারেন্সটা তো টিভিতে লাইভ দেখাচ্ছিল তাই সবকিছু জানতে পারছিল, কিন্তু কম্পিটিশনটা তো দেখাচ্ছে না, তাই আমরা কিছু বুঝতে পারছিলাম না তো কি হচ্ছে না হচ্ছে। দিদি ভাই যা মাঝে মাঝে ফোন করে জানাচ্ছিল। হ্যাঁ, কম্পিটিশন খুব ভালো এগোচ্ছে গো, এখনো পর্যন্ত সব ঠিকঠাক এগোচ্ছে। আরে সৌমিনী, তোরা কখন এলি, কেমন হলো সবকিছু? আর একটা রাউন্ড, আর একটা রাউন্ড দাদা ভাই, আর একটা রাউন্ড জিততে পারলেই তোদের বাড়িতে আসতে দিল। শুনলাম যে কম্পিটিশন চলাকালীন নাকি 3 দিন ওখানেই থাকতে হবে। হ্যাঁ দাদা ভাই, আসলে আরেকটা রাউন্ড বাকি আছে, সেটা কাল হবে, কালকে আবার সেটার জন্য যেতে হবে। কাল ফাইনাল রাউন্ড, কাল আমিও যাব তোদের সাথে। বাড়িতে থাকলে এতটা টেনশন হয় না, কি হচ্ছে কিছুই জানতে পারি না। আমরাও কালকে যাব সবাই মিলে। এক্স্যাক্টলি, মা কামা তো আজও তোদের জন্য খাবার নিয়ে যেতে চেয়েছিল, আমি বারণ করলাম। আরে আমি বললাম তো কম্পিটিশন একদম ঠিকঠাক আছে, সব ঠিক আছে, আমাদের মিনু আছে না সঙ্গে, কোনো চিন্তার কিচ্ছু নেই। মিনু ভাইয়ের পাশে আছে, ভাইয়ের সাথে আছে। একদম চিন্তা করো না তো। না না দিদি ভাই, কোথায় সব ঠিকঠাক হয়েছে বলো তো? না,
তুমি সবাইকে সত্যিটা কেন বলছো না সেটাই তো আমি বুঝতে পারছি না। কেন বলছো না যে বারবার বারবার সোমের আউট হয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছিল, ধরা পড়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছিল? তাও কি শুধুমাত্র ওই মিনুর জন্য? না, মিনুর জন্য না, আমার নিজের জন্য। আমার কিছু না জানার জন্য এই সিচুয়েশনগুলো হচ্ছে, আর মিনু তো বারবার পরিস্থিতি সামলাচ্ছে। কি হয়েছে, কি সবটা খুলে বলতো। মিস্টার পাল, আপনার এক্সটেম্পোর অর্থাৎ তাৎক্ষণিক বক্তৃতার টপিক হলো প্রতিমার বাহন। আপনার জন্য আরেকটা প্রশ্ন আছে। মা দুর্গার 10টা হাত, তো 10টা হাতে 10 রকমের অস্ত্র থাকে। কি কি অস্ত্র থাকে চট করে মনে করে বলতে পারবেন? ত্রিশূল, চক্র, ত্রিশূল, তারপর ত্রিশূল। কোন দেবতা কোন অস্ত্র দিলেন একটু ভেবে বলুন, তাহলে অনেক সুবিধা হবে। একটু আমরা শুনি না, কোন দেবতা কোন অস্ত্র মাকে কোন হাতে দিলেন? আমার স্বামীর গলাটা খারাপ, তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমি আমার স্বামীর হয়ে কথা বলতে চাই। রুদ্রদেব কিছু বুঝে পারেনি তো? জানি না দিদি ভাই, আমি কিচ্ছু বুঝতে পারছি না। জানো তো, আজকে কম্পিটিশনের শেষে স্টেজ থেকে নেমে ও যখন আমার সাথে কথা বলছিল, তখন রুদ্রদেব বাবু মাঝে একবার এসেছিলেন। আমার ভয় করছে, এটা ভেবে যে তখন রুদ্রদেব বাবু ওকে কথা বলতে শুনেছেন কি। সে কি শোন তো গলা খারাপের বাহানা দিয়েছে? সেটাই তো বলছি দিদি ভাই, উনি যদি ওকে কথা বলতে শুনে ফেলেন তাহলে তো উনি আমাদের অবিশ্বাস করবেন, আর যার এফেক্ট কম্পিটিশনের নম্বরে পড়তে পারে। তুমি এতটা শিওর হয়ে কি করে বলছো যে রুদ্রদেব বাবু আমি যখন কথা বলছিলাম তোমার সাথে সেটা শুনেছে? কেন জানি না আমার মনে হচ্ছে, বারবার মনে হচ্ছে। তুমি বলো, না হলে উনি আমাদের দিকে ওভাবে তাকিয়েছিলেন কেন? আর উনি আমাদেরকে ওই কথাটাই বা কেন বললেন? কি কথা বলেছেন দিদি ভাই? রুদ্রদেব বাবু বলেছেন একজন শিল্পীকে নাকি সবসময় সৎ হতে হয়, অনেস্ট হতে হয়। উনি কেন বললেন বলো তো এই কথাটা? না না মিনু, তুমি এখন সোমের ঘাড়ে দোষ দিচ্ছ কেন? আমি তো বুঝতে পারছি না, তোমার ওই সেদিনের ব্যবহারের জন্যই তো রুদ্রদেব বারবার রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করছে, আর তুমি এখন সোমের ঘাড়ে দোষ দিচ্ছ। আমার তো মনে হয় রুদ্রদেব যা করালো কিছুতেই সোমকে জিততে দেবে না। জাহ্নবী, কেন তুমি বারবার মুখে নেগেটিভ কথা আনছ? আমি তোমায় বারণ করছি, এরপর তোমার মুখে আমি একটাও নেগেটিভ কথা, সেরা সেরা মৃৎশিল্পী প্রতিযোগিতা নিয়ে একটাও নেগেটিভ কথা শুনতে চাই না, কথা যেন মাথায় থাকে। Thank you.
চলো 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 পাল্টাই।